নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। গণ আন্দোলন তাকে ভয় পাচ্ছেন, কিন্তু একটা কথা মানে জিজ্ঞাসা করতে চাই রাজ্য সরকারকে, যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি 144 ধারা জারি করতে পারবেন? হরিশ মুখার্জি স্ট্রিটে একজন এমপি থাকেন পশ্চিমবঙ্গে, হরিশ মুখার্জি রোডে। পশ্চিমবঙ্গে কিন্তু আরও 41 জন এমপি আছেন, তাদের বাড়ির সামনেও কি 144 ধারা জারি করেছেন সরকার? এই ধরনের ডিসক্রিমিনেশন কিন্তু করা যায় না আইনের চোখে। সুতরাং জবাব দেওয়ার জন্য তৈরি হন। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের, কাল থেকে খাদ্যভবন ঘেরাও আছে, জেলায় জেলায় আমাদের প্রত্যেকটা ডিএম অফিসে লাগাতার বা একটা দিনের বা দুটো দিনের জন্য অবস্থান বিক্ষোভ হবে, এবং তারপরে আমাদের লাগাতার কর্মবিরতি অথবা ধর্মঘটের দিকে আমরা যাচ্ছি, যাতে সরকারের টনক নড়ে। কারণ কর্মচারীরাই বলছেন যে এই সরকারকে মাথা নত করাতে গেলে লাগাতার ধর্মঘট অথবা কর্মবিরতি ছাড়া কোনো উপায় নেই। শক্তি প্রদর্শন কিনা বলতে পারছি না, কিন্তু একটা মুক্তির বাতাস যে ওই হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বয়ে গেছে সেটা বলতে পারি।